নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, মমস ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন রান্নার ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসার সাপোর্টে আমিও ভালো আছি। সবার প্রথমে যেটা বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে, পাশে থাকবে। তো যাই হোক, ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমার খুব জানার ছিল, মানে আমি না ভীষণভাবে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি ঠিক কী করবো আমি বুঝতে পারছি না। সেটা হচ্ছে অনেক ভিডিও এরকম করি যেটাতে শুধু সাউন্ড দিই, নিজেকে দেখাই না, আবার অনেক ভিডিও আছে যেটাতে নিজেকে দেখাই, আবার রান্নাও দেখাই, আবার সাউন্ডও বাইরে থেকে যেটুকু অ্যাড করতে হয় অ্যাড করি। ঠিক কোন ভিডিওটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি সত্যি বুঝে উঠতে পারছি না, কেন অনেকে অনেক রকমভাবে আমাকে অনেক কিছু কমেন্ট করে। সেমভাবে তো এই ভিডিওগুলোই আমি ফেসবুকেও ছাড়ি, তো সেখানেও অনেক রকম কমেন্ট আসে, নাইটি পরে কেন ভিডিও করো, আর একটু নমনীয়ভাবে কথা বলো, একটু রুড হয়ে যায় কথা বলার। তো তোমাদের কি কখনো আমার কোনো কথায় এরকম মনে হয়েছে যে আমি খুব রুডলি কথা বলি, অথবা আর একটু নরম হয়ে কথা বলা উচিত ছিল, কিংবা আমি কি সত্যিই নাইটি পরে ভিডিও করি বলে সেটা দেখতে খারাপ লাগে? দেখো, আমি যেহেতু রান্নার ব্লগ করি, রান্নার ভিডিও করি, তো সবসময় সেজে গুজে রান্না করা তো সম্ভব না। যেমন এখন বাজে সন্ধে পৌনে ছটা, হ্যাঁ, এবার সন্ধে পৌনে ছটার সময় আমার আজকে কিছু রান্নার অর্ডার রয়েছে যেগুলো আমাকে কমপ্লিট করে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে 8:30-9টার মধ্যে। এবার ধরো আমি যদি এখন সাজতে বসি সেখানে আমার বেশ কিছুটা সময় যাবে, এবার সেজে গুজে সব কাজ করা কি সম্ভব এই গরমের মধ্যে? কিচেনে দাঁড়িয়ে তেতে পুড়ে রান্না করা কি সম্ভব? মেকআপ করে চোখে কাজল লাগিয়ে লিপস্টিক লাগিয়ে রান্না করা কি সম্ভব? নাকি তোমরা আমাকে ঠিক আমি যেরকম সেরকমভাবেই আমাকে দেখতে পছন্দ করছো? এটা প্লিজ একটু জানিও, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। কেন আমি বুঝতে পারছি অনেকেই হয়তো এটা পছন্দ করছে না, আমাকে একটু সেজে গুজে আর্টিফিশিয়ালি একটু দেখতে চাইছে, কিন্তু আমি মনে করি আমি ন্যাচারালি যেরকম, আমার নেচারটা ঠিক যেরকম, আমি সেভাবেই তোমাদের সামনে আসতে পারলে আমার মনে হয় আমার সব থেকে বেশি ভালো লাগে। আর যদি বলো আর একটু নরমভাবে কথা বলতে, কিছু কিছু মানুষ থাকে না যার নর্মাল ভলিউমটাই এটা, আমার কিন্তু নর্মাল ভলিউমই এটা, আমি ঠিক এই টোনেই কথা বলি, যার জন্য অনেকেই আমাকে পছন্দ করেন আমি জানি, তার কারণ আমি খুব স্পষ্ট আর পরিষ্কার কথা বলতে ভালোবাসি। এই স্পষ্ট আর পরিষ্কার কথার জন্য অনেকের কাছেই আমি অনেকটাই অপ্রিয়, তবে আমি নিজের কাছে খুবই প্রিয়। আমার মনে হয় আমার এই স্বভাবটা আমার সঙ্গে খুব ভালো যায়, তাই আমি আমার এই স্বভাবটাকে বজায় রাখার চেষ্টা করি। এবার যদি ধরো তোমাদের ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে আমার স্বভাবের সঙ্গে একটু ছেড়খানি করে সেটাকে হয়তো বদল করলেও বদল করতে হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে তোমাদের কাছে কিন্তু আমার এটাই জানা যে প্রিয়াঙ্কাকে তোমরা যেভাবে দেখো সেভাবেই দেখতে চাইছো, না প্রিয়াঙ্কা নিজের মধ্যে কিছু পরিবর্তন আনলে তবে তোমাদের ভালো লাগবে। যেখানে হাসার সেখানে হাসি, যেখানে রাগ করার সেখানে রাগ করি, আর যেখানে কাঁদার কষ্ট পাওয়ার সেখানে তো স্বাভাবিকভাবে চোখে জল বেরিয়েই আসে। তো এই সমস্ত নিয়েই আমি ফ্রন্ট ক্যামেরা যেরকম, আমি ক্যামেরার পেছনেও ঠিক এইরকম। কখনো যদি তোমাদের সঙ্গে আমার ক্যামেরার বাইরে দেখা হয় তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মানুষটা কিন্তু ঠিক যেমনটা দেখছো ঠিক তেমনটাই, এর থেকে আলাদা কিন্তু আমি নই। তো এইটাই তোমরা আমাকে জানাবে যে 10 জন লোকের মধ্যে 2 জন লোক আমাকে এই এই জিনিসগুলো চেঞ্জ করতে বলেছে, বাকি 8 জনের কাছে কিন্তু আমি এরকমই ভালো। তো সেই কারণে বলছি একটু তোমরাও জানিও যে আমাকে কি তোমাদের ঠিক এইভাবেই দেখতে ভালো লাগে নাকি নিজেকে একটু চেঞ্জ করবো। আর সব তো এটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে যে ঠিক কি করলে ভালো হতো। আর আজকে সব থেকে মজাদার একটা ব্যাপার হচ্ছে, আজকে আমার খুব বেশি নয়, 4 প্লেট মটন কষার অর্ডার রয়েছে, 4 প্লেট পোলাওয়ের অর্ডার রয়েছে, আর 1 জায়গায় 5টা এগ ডেবিলের অর্ডার রয়েছে, 1 জায়গায় 6টা এগ ডেবিলের অর্ডার রয়েছে। আমি বলেছি ছোট অর্ডার হলেও আমার কাছে যতটা প্রিয়, বড় অর্ডার হলেও কিন্তু আমার কাছে ঠিক ততটাই প্রিয়।
ছোট থেকে শুরু করেছিলাম, ছোটটা যেরকম আমার কাছে প্রিয় ছিল, তোমাদেরকে বুক ফুলিয়ে জানিয়েছিলাম যে আজকে 2 প্লেট মেথি চিকেনের অর্ডার আছে। সেটা আমার কাছে ঠিক যতটা প্রিয় ছিল। যেদিন আমি 110 প্লেট বিরিয়ানি রান্না করেছি, সেটাও আমি তোমাদেরকে জানিয়েছি যে আজকে আমার 110 প্লেট বিরিয়ানির অর্ডার, সেটা আমার কাছে ততটাই আনন্দের ছিল। একজন আমাকে ফোন করেছিল, করে ঠিক এই কথাটাই বললো, আমার এক বান্ধবী বলতে পারো, ও আমাকে বলছে তোর একটা জিনিস আমার সব থেকে ভালো লাগে। আমি যে কি বল, বলতে বলছে যে তুই যখন স্টার্ট করেছিলি তখনও ঠিক যে আনন্দটা তোর মধ্যে ছিল, 2 প্লেট চিকেনের অর্ডার তুই যেভাবে আনন্দের সঙ্গে সবাইকে জানিয়েছিলি, আজকে 110 প্লেট বিরিয়ানির অর্ডারও তুই ঠিক ততটাই আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছিস, এটা দেখে আমার খুব ভালো লাগে। আর ওর কাছ থেকে এটা শুনে আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, চলো আর বকবক করবো না, তোমরাই বিরক্ত হয়ে যাবে। স্টার্ট করি আজকের রান্নাটা। রান্না কি, মটন কষা তোমরা সবাই জানো, আমার চ্যানেলে এর আগেও দেওয়া রয়েছে। আর মটনটা কোথার থেকে কিনি, সেটা হচ্ছে হাজরা বরকত থেকে মটন আনা, ওখানকার মটনটা দুর্ধর্ষ মটন। সেই মানে অ্যাড্রেসটা তোমার আমার আরেকটা ভিডিওয়ে রয়েছে, সেখানে দেখে নেবে। আর করবো হচ্ছে আজকে পোলাও আর হচ্ছে ডিমের ডেভি। তাহলে চলো স্টার্ট করি ঝটপট ঝটপট করে, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই দেখো, মটন কষার জন্য আমি এখানে মাটন বরকত থেকে আনিয়ে নিয়েছি। মাটনের সাইজ কিন্তু দেখেছো, একেবারে স্ট্যান্ডার্ড সাইজের মাটনের পিস। আমি সবসময় এই একটা জিনিস বলে থাকি, আমি যেখানে যেখানে খাবার দিই আমি চেষ্টা করি সেই জায়গাটাকে অ্যাটলিস্ট মেনটেন করে চলার। যে একটা মানুষ যখন পয়সা দিয়ে জিনিস কিনে খাচ্ছে তখন যেন সে ঠিকঠাক জিনিসটাই পায়, কোনো রকম ছোটো বেকাতেরা উল্টোপাল্টা জিনিস যেন মানুষের কাছে না পৌঁছায়, এটা আমার মেন টার্গেট। ঠিক আছে, এই হলো মাটন, এখানে হবে মাটন কষা। আর এই হলো ডিম, ডিমগুলো আমি সকালেই সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মা বলল ওয়েদারটা তো খুব একটা ভালো না, ডিমগুলো ফ্রিজে রেখে নাও। এবার এগুলোকে ধুয়ে পিস পিস করে কেটে নেব। আর এ দেখো, পোলাওয়ের চালটা আমি সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে শুকিয়ে রেখেছি, যেরকমভাবে পোলাও রাখে আর কি, সুন্দর করে তৈরি করে ধুয়ে নেয় না, শুকিয়ে নেয়, সেইভাবে করে রেখেছি। আর এইখানে হচ্ছে আলুটাকে আমি সকালবেলা সেদ্ধ করে এইভাবে চটকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ডেভিল বানানোর জন্য যা যা মশলা লাগে দিয়ে এটাকে একটু কড়াইয়ে টেলে নিলেই কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে যাবে। ঘড়ির কাঁটা টুকটুক টুকটুক করে কিন্তু এগিয়েই চলেছে, তাহলে আর দেরি না করে ঝটপট যেগুলো করতে হবে করে নেওয়াই ভালো। তার কারণ রাতের খাবারটা বেশিরভাগ মানুষই কিন্তু একটু টাইম মেনটেন করে খায়। আমরা যদিও 12:30 একটায় খাই, 1:30 ঘুমাই, কিন্তু সবাই তো আর তা করে না। তাহলে রান্নাটা চাপিয়ে দিই, ওই পাশে দেখতে পাচ্ছ হালকা করে গ্যাসের ফ্লেমটা দেখা যাচ্ছে, ওদিকে ভাতের হাঁড়ির জলটা বসিয়ে দিয়েছি, আগে পোলাওটা করে নেবো। পোলাওটা যতক্ষণ ধরে হবে ততক্ষণে আমি অন্যান্য কাজগুলোকে রেডি করে নিতে পারবো। ওই কারণে পোলাওয়ের জন্য একটুখানি কাজু আর কিশমিশটাকে হালকা করে একটুখানি ভেজে নিলাম। তার কারণ ওই যে বললাম, ও পোলাওটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো রেডি করব, সেই কারণে আগে এটা করে নিলাম। ঘি ছাড়া তো বাবা পোলাও হবে না, পোলাওয়ের সেই টেস্টই আসবে না, ওই কারণে কড়াই একটু বেশি করে ঘি দিয়ে নিলাম। আর আমরা এই ঘিটা না নদিয়া থেকে আনি, এখানকার ঘি না, এর আগে নর্থ বেঙ্গল থেকে ঘি এনেছিলাম যখন ঘুরতে গেছিলাম, এত ভালো ছিল ঘিটা, কিন্তু ওটা শেষ হয়ে গেছে, তো এখন নদিয়া থেকে ঘিটা ব্যবহার করছি, খুবই ভালো ঘি। আর কড়াই একটুখানি তেজপাতা আর একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ওই যে পোলাওয়ের চালটাকে একটুখানি ভেজে নিতে হবে, আমি আবার একটুখানি ভেজে নিয়েই করি, অনেকে অনেক রকমভাবে করে, আমি একটুখানি পোলাওয়ের চালটাকে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তবেই করি। আর চালটা ভাজা হয়ে গেলে ওই পাশে যে আমি জলের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জলটাও মোটামুটি গরমই হয়ে গেছে, ওই চালটাকে অল্প অল্প করে জলের মধ্যে তুলে দেবো। এই যে দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে না একটু নুন দিয়ে নিয়েছি, নুনটা আমি আগেই দিইনি, শেষে দিলে কী হয় বলো তো, পুরো ঘেঁটে যাবে, মেশানোটা খুবই সমস্যা। ওই কারণে জলের মধ্যে নুনটা দিলে প্রত্যেকটা ভাতে ঠিকঠাক নুনটা পৌঁছে যায়, সেই কারণে জলের মধ্যেই নুনটা দিয়ে নিচ্ছি, আর চিনিটা একটু পরে দেবো। ওই যে ভাতের মধ্যে জলের মধ্যে ভাতগুলো চালগুলো তুলে দিচ্ছি, দিয়ে একটুখানি ওই কালার দেবো, কেশরী রং দেবো, দিয়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো। আর আমি কি করি বলো তো, একটু খুন্তি মেপে জলটা দিই, মানে চালের ঠিক চারকর ওপরে থাকবে সেইভাবে জলটা দিই, ওইভাবেই জলটা মেপে নিলাম। একটু বেশি ছিল দেখে দেখতেই পেলে এক মগ জল কিন্তু তুলে রাখলাম, তার কারণ এই যে গোবিন্দভোগ চালের পোলাওয়ের জলের মেজারমেন্টটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি কম হয় তাহলে চাল চাল থেকে যাবে, যদি বেশি হয় তাহলে একটুখানি ঘেঁটে যাবে। যদিও গোবিন্দভোগ চালের পোলাও ঘেঁটে গেলে সমস্যা নেই, একটু হাওয়া খেলেই আবার ঝুরঝুরে হয়ে যাবে,
আর এই সময় দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়ে এসছে, জলও কিন্তু প্রায় শুকিয়ে এসছে। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, কেশরি রঙটা দিয়ে নিয়েছিলাম আর এখন ওপর দিয়ে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন আর এগুলোকে ঘাটাঘাটি না করলেও চলবে, সবার শেষে আলতো করে মিলিয়ে নিলেও হবে। কিন্তু যেহেতু ভাতটা এখনও কমপ্লিট হয়নি, এই সময় কিন্তু সুন্দর মিশিয়ে নেওয়া যাবে। আর চিনিটা ব্যবহার করব, চিনিটা কিরম দেবো বলো তো, গুঁড়ো চিনি দেবো, মানে অন্য কোনো চিনি দেবো না। আর আমার ঘরে যেহেতু সবসময় কেক তৈরি হয়, তো গুঁড়ো চিনিটা আমার ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, ওই জন্য গুঁড়ো চিনি দিয়েই করব। চিনিটা মিশিয়ে নিলেই পোলাওটা কমপ্লিট, তো সেই কারণে আর পোলাও নিয়ে মাতামাতি করছি না। এবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ওই যে ডিমের টেবিল বানাবো বলেছিলাম না, কতগুলো পিস ডিমের টেবিলের অর্ডার আছে, তো সেটার জন্য আমি পেঁয়াজগুলোকে মাকে বলেছিলাম একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিতে। মা পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচিয়ে দিয়েছে, আর টমেটোটা আমি চপিং বোর্ডের মধ্যে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম টমেটোটা দিয়ে, এইটার মধ্যে এই আলু সেদ্ধ যেটা দেখিয়েছিলাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম চটকে, ওগুলোকে দিয়ে সমস্ত রকম মশলা দিয়ে এটাকে কষে আলুটাকে দিয়ে রান্না করে নেবো। আর এখন একটুখানি নুন অ্যাড করে নিলাম। ডেবিল আমি রান্না করেছিলাম এর আগে একবারই, সেবারে খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু খুব ভালো হয়েছিল বলবো না, তার কারণ ওটা ফার্স্ট টাইম ছিল। আর যে কোনো জিনিস প্রথমবার একটু গণ্ডগোল হয়েই যায়, তার কারণ না দেখে না জেনে একটা জিনিস রান্না করেছিলাম, কিন্তু এবারে আর কোনো রকম ভুল হবে না। তার কারণ ওই যে প্রথমবার যে করেছিলাম সেবারে যেটুকু ভুল ছিল সেই ভুলগুলো এবারে সংশোধন করতে পেরে গেছি, তো আর কোনো ভুলের কোনো সম্ভাবনাই নেই। লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, জিরে গুঁড়ো দিয়ে নিলাম, একটুখানি রসুন দিয়ে নিলাম, একটুখানি আদা দিয়ে নিলাম। এটাতেও কিন্তু সব রকম মশলাই মোটামুটি পড়ে, তবেই কিন্তু ডেবিলের ভেতরের ওই ইয়েটা খেতে, মানে ওই চপের ভেতরের ওই আলুটা খেতে ভালো লাগে। যদি কোনো কিছু না দাও তাহলে না আবার স্বাদটা কেমন যেন লাগে। আর আমি রান্না করতে বসলে রান্নার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে একদমই ভালোবাসি, যেটা নেই যদি বলো কোনো রান্না করতে গিয়ে এটা নেই ও থাক হয়ে যাবে, না আমার একদম পোষায় না, সব দিতে লাগবে। তো যাই হোক, এইভাবে সব কিছু দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর এবার আলুটাকে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো, যতক্ষণ না আলুটা পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে। শুকনো বলতে কীরকম বলো তো, একটু আর হাতে লাগবে না। আর শেষে অল্প একটুখানি চিনি দিলাম, আর এটার মধ্যে দেবো এবার একটুখানি গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা পুরো শেষ, আবার আনতে হবে, পুজো এসে যাচ্ছে, প্রচুর বাজার করা বাকি আছে, সমস্ত বাজার করে একবারে ঘরে স্টোর করে দেবো। তা নাহলে না আমাদের এখানে যা পুজোয় ভিড় হয় তোমাদের বলে বোঝাতে পারবো না, ঘর থেকে বেরোনো যায় না। সুতরাং কোনো চাপ নেবো না, সব বাজার আগে থেকে করে রাখবো। আর এবার একটুখানি ধনে পাতা দিলাম, ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে। বাদামও দিয়েছিলাম ওই চানাচুর থেকে বার করে বেছে। যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো কিন্তু শুকনো শুকনো। তাহলে পোলাওটা হয়েই গেছে, দেখতেই পেলে কিভাবে করলাম, খুব ইজি। পোলাও রান্না করাটা খুব ইজি, কিন্তু ওই একটুখানি চোখে চোখে রাখতে হয় যাতে চালটা বেশি গলে না যায়। গলে গেলেও কোনো ভয় নেই, একটুখানি পাখার তলায় রেখে দিলেই কিন্তু আবার আগের মতন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যেটা করলাম পরের যেটা করলাম সেটা হচ্ছে এই ডিমের টেবিলের আলুটাকে রেডি করে নিলাম, আর এদিকে মাটনটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম যতক্ষণ পোলাও হচ্ছিল। আরে বলো না, এত মানে মাথা গরম হয়ে যায়। একটা ইয়ে অর্ডার করেছিলাম মিশো থেকে, তোমার ওই ঠাকুরের সিংহাসন, আমি দেখলাম বেশ কম দাম সিংহাসনটা অর্ডার করলাম, এত ছোট সেখানে আমার দুটো মানে একটা লক্ষ্মী একটা গণেশ বসবে না, তাদের থালা রাখারও জায়গা হবে না, আর তাদের তোমার ওইও হবে না, বলো কি বলে ওই ঘটও পাতার জায়গা নেই বলে ওটা আবার রিটার্ন করে দিলাম, এই এখন এসে নিয়ে গেল। আর এবার যেটা করব সেটা হচ্ছে ওই মাটনটা কষলে আর এই ডিমের টেবিলের এই ব্যাট মানে চপগুলো রেডি করব, করে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর পোলাও তো হয়েই গেছে, তাহলে চলো এবার দেখো কিভাবে ডিমের টেবিলটা রেডি করছি। ডিমের টেবিল না আমি বেশিবার রান্না করি, নিয়ের আগে একবার রান্না করেছিলাম আমার মেয়ের জন্মদিনের সময়, আর এই আজকে আবার জানি না কতটা কি হবে। তবে আলুটা এক ফোঁটা একটুখানি ঠিকঠাকই হয়েছে সব কিছুই। এবারে যেটা পালা সেটা হচ্ছে এই ডিমটাকে খুব সুন্দর করে আলুটা দিয়ে পুরো গার্ড করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, মানে হাফটা ডিম থাকবে আর হাফটা আলু থাকবে, এরকমভাবে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে। আরে একা হাতে ভিডিও করলে এটাই সমস্যা হয়, অর্ধেক জিনিস দেখা যায় অর্ধেক জিনিস দেখা যায় না, কি করব বলো তো একা হাতে করতে গেলে। আর ছোট ঘর তো, ক্যামেরা মানে মোবাইলটা কোথায় রাখবো কোথায় না রাখবো কিছুই বুঝে উঠতে পারি না। যাই হোক, তোমরা যেহেতু ভালোবাসো এইভাবেই একটু কষ্টসৃষ্ট করে দেখো, আর কি করব বলো। ওই খারাপই লাগছে যে পুরোটা দেখাবো ভাবলাম কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক,
তোমরা একটু চালিয়ে নাও ম্যানেজ করে। আর এই দেখো তৈরি করা হয়ে গেছে। এবার যেটা করব, একটা ডিমের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে নিয়েছি, একটা ডিমই প্রথমে নিলাম, লাগলে আবার নিয়ে নেবো, অল্প একটু নুন দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম। এবার যেটা করব, এই ডোগুলোকে ওই ডিমের মধ্যে চুবাবো, আর চুবিয়ে ব্রেড ক্রাম্পের মধ্যে ডবল কোট করব। সিঙ্গেল কোট করলে কিন্তু হবে না, সিঙ্গেল কোট করলে ছেড়ে যাবে, যেহেতু ডিমের গায়ে আলুটা লাগাটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট, সেই জন্য ডবল কোট করবো। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এই কোট করা ডোগুলোকে তেলের মধ্যে ছেড়ে সুন্দর করে ভেজে নেবো। আর এই যে বললাম না, ব্রেড ক্রাম্প দিয়েই করব, বিস্কুটের গুঁড়ো ছিল না, বিস্কুটের গুঁড়োতে করিনি। এবার একে একে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, এটাকে হালকা হালকা করে এদিক ওদিক করে সব দিক আঁচটাকে দেখতেই পাচ্ছ কমিয়ে রেখেছি, কম আছে এদিক ওদিক করে সুন্দর করে ভেজে নিতে হবে, নেওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে কী হবে ভেতরের পুরোটা একদম রেডি হয়ে যাবে। যদিও পুরোটাই রেডি, কোথাও কোনো কাঁচা থাকার কোনো চান্সই নেই, তার কারণ আলুটা তো আগেই টেলে নিয়েছি কড়াইতে দেখতেই পেলে। তো যাই হোক, এইভাবে কিন্তু ডিমের টেবিলটা রেডি করো, খুব ভালোভাবে খেতে। আর আজকে সকালবেলার ফিডব্যাক হচ্ছে, যে যেই জায়গায় খাবারগুলো গেছিলো সবাই খুব পছন্দ করেছে, প্রত্যেকটা খাবারই সবাই বলেছে খুবই ভালো হয়েছে। তা যাই হোক, এই পুরস্কার পাওয়াটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, যে সুন্দর করে রান্না করতে পেরেছি, মানুষের ভালো লেগেছে। দেখতে পেলে ডিমের টেবিলটা রেডি হয়ে গেছে। এবার যেটা করব, মটনটা কষে নেব। আর মটন কষার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তার কারণ হচ্ছে মটন কষার ভিডিও অলরেডি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, যেভাবে আমি মটন রান্না করি, যেভাবে আমি মটনটা কষেছি সবটাই কিন্তু আমার ওই পুরনো ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে পুরনো ভিডিওটা একটু দেখে নিও, তাহলে মটন কষা রেসিপিটা পেয়ে যাবে। শুধু পেঁয়াজ ভাজা অবধি দেখালাম, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এরপর যেটা দেখাচ্ছি, মটনটা পুরো কষা হয়ে গেছে, দেখে নাও। ফাইনালি তেল ছেড়ে এসেছে, মটন কষা হয়ে গেছে। পোলাওয়ের সঙ্গে এইরকম মটন কষা না হলে চলে, দুর্দান্ত স্বাদের একটা মটন কষা। আর আমি কী করি বলো তো, গরম মশলাটা একটু ছেঁকে দিই, ওই যে দেখতেই পাচ্ছ ছাঁকনিতে, আমার আবার বুদ্ধি ওই ছাঁকনিতে করে নাকি গরম মশলা ছাঁকছে, তো বেরোবে কিছু। তো যাই হোক, একটা বড়ো ছাঁকনি নিয়ে নিচ্ছি, বড়ো ছাঁকনিতে করে সুন্দর করে গরম মশলাটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে ওটার মধ্যে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর যেগুলো গোটা গোটা রয়ে গেছে ওগুলো ফেলবো না, আমি বলেছি না কোনো জিনিস নষ্ট করা উচিত নয়, ওই বড় বড় টুকরোগুলোকে রেখে দেবো, আবার গুঁড়ো করে নিলে ওটা আবার একটা রান্নায় দিয়ে দেওয়া যাবে। তাহলে এই হলো আজকের ডিমের ডেবিল পোলাও আর মটন কষার রেসিপি, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এই সবে খাবার বেরিয়ে গেল আমার, এবার পালা পড়েছে এই এতগুলো বাসন মাজা। শুধু তো রান্না করলে হবে না, রান্না করার পর এই বাসনগুলো মাজতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে, বাসনগুলো গুছিয়ে তুলতে হবে, অনেক কাজ। আর তার মধ্যে বলো না, আজকে যেন আরো বেশি দেরি হয়ে গেল, রান্না করতে করতে দুম করে আমি নিজের সুখে মটনের মশলা করছি, ভাবছি বেশ দিব্যি কষা হচ্ছে। 10 মিনিট পর এসে দেখছি কখন গ্যাস শেষ হয়ে গিয়ে, গ্যাস নিভে গিয়ে কড়া ঠান্ডা হয়ে গেছে, মানে সেখানে কতটা সময় নষ্ট হলো। তারপরে এতজনের খাওয়ার গুছিয়ে বাড়তে হবে, সব কিছু করতে হবে, এখানেও কিছুটা সময় গেল। তো যাই হোক, সবার শেষে রান্না কমপ্লিট হয়ে গেল, ডেলিভারিও চলে গেছে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মটন কষার রেসিপি নতুন করে কিছু শেয়ার করিনি, তার কারণ মটন কষার রেসিপি কিন্তু আমার চ্যানেলে তোমরা এর আগেও পেয়ে যাবে। তাহলে তোমাদের এখন যেটা করতে হবে, যদি ভিডিওটা ভালো লাগে, প্রথমেও বলেছি যে একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো, আর পারলে যারা এখনো অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।